হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটা ফোনে কিভাবে একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো তার জন্য আমাদেরকে যাইতে হবে জিমেইলে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়াই চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমাদের জিমেইলে যেহেতু যেতে হবে, তো জিমেইলে যাবার পরে আচ্ছা একটু আপনার হাতে একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটু আবার একটু দেখাই। তো ওখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে জিমেইলে যাবার পরে থ্রি ডট, ওই যে এখানে যে একটা আইকন আছে, আইকনে যাবেন। আইকনে যাবার পরে এখানে লেখা দেখবেন অ্যাড অ্যাথর অ্যাকাউন্ট, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে গুগলে, গুগলে যাবার পরে একটু লোড নিতে পারে। আচ্ছা লোড হচ্ছে, তারপরে আসলে হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আপনি যদি বিজনেস এর জন্য খুলতে চান তাহলে বিজনেস, আর যদি পার্সোনাল খুলতে চান তাহলে পার্সোনালি যে অ্যাকাউন্টটা আছে। আমি যেহেতু পার্সোনাল কাজের জন্য খুলব, এই জন্য আমি পার্সোনাল খুলব। তো এটার জন্য আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে লেখা আসছে যে আপনার যে নামে আপনি জিমেইলটা খুলতে যাচ্ছেন সে নামটা দিবেন, ফার্স্ট নেমটা। তো ফার্স্ট নেমটা আমি দিলাম আমারটা, আপনারা যে নামে খুলবেন সেটার ফার্স্ট নেম দিবেন। তো আমি দিলাম সোশ্যাল টেক, সোশ্যাল টেক ডিবি, ঠিক আছে। তো আপনারা আপনাদেরটা দিবেন, আপনারা আপনাদেরটা দিবেন, নেক্সটে যাবেন, নেক্সট দিবেন। নেক্সটে যাবার পরে আপনাদের বার্থডে যাবে, জন্ম তারিখ এবং মাস এবং বছর দুটা দিবেন, আপনারা আপনাদেরটা দিবেন অথবা যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা আমি আমার মতো করে দিয়ে দিলাম। এটা দেবার পরে তারপরে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম, তারপরে নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু জিমেইল এর সাজেস্ট করবে যে এটা এটা পছন্দ হয় কিনা। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে আবার ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের মতো করে, যদি সেটা ওরা অ্যাকসেপ্ট করে বা এটা যদি ওরা দেয় তো দিবে। তো আমার যেহেতু এখান থেকে একটা পছন্দ হচ্ছে আমি নেক্সট করে দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটা দিবেন এমন পাসওয়ার্ড যেটা আপনার মনে থাকবে এবং স্ট্রং পাসওয়ার্ড। তো আপনার ফোন নাম্বারটাও দিতে পারেন যেটা মনে থাকবে আপনার। তো আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে ক্রিয়েট করছি। আচ্ছা নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আপনাদের এখানে হয়তো ফোন নাম্বারটা চাইতে পারে, তো আপনারা যদি ফোন নাম্বার দিতে চান তো দিবেন, আর যদি না দিতে চান তাহলে স্কিপ করে দিবেন। ফোন নাম্বার দিলে পরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে, ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে যাবে। আর যদি আপনাদের চান যে ফোন নাম্বার নাই আপনাদের তাহলে ফোন নাম্বার নাও দিতে পারেন। তো দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে সোশ্যাল টেক বিডি। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি, আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করবো। তো আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।